অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদক করেছেন। এবার নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পর তিনি করবেন। সুতরাং আমি রিটার্নিং অফিসার হিসাবে এ ধরনের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি আবার বলবো, শুধুমাত্র চিঠি দিয়েছেন বলে নয়, যেভাবে পিআইবি থেকে যে বিজ্ঞপ্তি জারি করে উত্তর দেওয়া হয়েছে তা অত্যন্ত অমর্যাদাকর আমাদের রাজ্যের পক্ষে। আমাদের যে ইতিহাস, আমাদের যে গরিমা, আমাদের যে সংগ্রামী স্বাধীনতার, ভারতবর্ষের স্বাধীনতার যে ইতিহাস, তার বৃহৎ অংশে পশ্চিমবঙ্গের মানুষ আছেন, সেই সংগ্রামের ইতিহাসকে তুলে ধরাটা থেকে যারা বঞ্চিত করছে তারা ভারতবর্ষের ইতিহাসকেই অস্বীকার করছে। বলা হচ্ছে যে ওই ধরনের একটা ট্যাবলো রয়েছে কেন্দ্রীয় সরকারে, তাই এটা বাতিল করা হচ্ছে। নানা রকম কথা বলতে পারেন, নানা রকম যুক্তি দিতে পারেন, কিন্তু সেই যুক্তিতে পশ্চিমবঙ্গবাসীর প্রতি অমর্যাদাকর এবং তাদের যে ইতিহাস তা তুলে ধরা থেকে বঞ্চিত করবার সুস্পষ্ট প্রয়াস। পিকনিক পলিটিক্স আমরা নেই। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কৈফিয়ত চেয়েছেন রাজ্য নেতৃত্বের কাছে যে এই এত অভ্যন্তরীণ সমস্যা। আমি 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 না এই অন্য দল নিয়ে সাংবাদিক বৈঠক করতে বসিনি। আমি আমার দলের সাংগঠনিক নির্বাচন নিয়েই আপনাদের জানাবার কথা আমি জানিয়েছি, এর বাইরে গিয়ে নতুন করে বলবো। একটা বস্তু দাদা, একটা বস্তু, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় নেত্রী, তার কোনো বিকল্প নেই। আপনি কি মনে করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিকল্প? আমি কি মনে করি সেটা তো আমি রিটার্নিং অফিসার হিসেবে বলতে পারবো না, যেটুকু বলতে পারবার কথা সেটা বলবো। আর আপনারা জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিতর্কে এনে কোনো লাভ নেই। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ এবং যুব মানুষে তার নিঃসন্দেহে যে একটা উপস্থিতি সারা ভারতবর্ষে তা সকলেই জানে।